গ্রামবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেষমেশ সাতকড়াকান্দি জিপি সেক্রেটারি মাতামুদ্দিনকে আটক করেন সোনাইর থানার ওসি নিরুপম নাথ। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যান ওসি। জানা গেছে সোনাই জিপিতে গ্রামোন্নয়ন প্রকল্পের এমজি অ্যানরেগা এবং জব কার্ডে কোটি টাকার কেলেঙ্কারি সংঘটিত হওয়ার পরিপ্রেক্ষিতেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জিপি সেক্রেটারিকে আটক করেছে। নিয়ত ব্যবস্থা করা হয় এবং ওনাকে এই ঘটনার মানে গেলে সেক্রেটারি সাহেব বলেছেন, আমরা বলতে চাই জিপি সভানেত্রী এই যেই যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আর আমি আমাদের বিধায়ক মহোদয়কে অনুরোধ করব যেন ওনাদের ঠিক শাস্তি হয়, ওনারা আজকে ওনাদেরকে চালান দেওয়া হয়। এই সেক্রেটারি মহোদয় আমাদেরকে বলছেন যে এটা টাউন হয়ে গেছে, টাকাটা ফেরত যাবে। কী করে টাকাটা উঠো করে দিয়েছেন আমরা তা জানি না। আমরা বলেছি টাকা উঠবেন না, এটা ফেরত যাবো। তাহলে কোথায় কী করলেন, কী রাগব বোয়াল হলেন তা আমরা জানি না। এটা যাতে আইনে এটারে যে সুবন্দোবস্ত করা যায় যেরকম অন্তর্গত আমাদের গলি একে আজাদ রোড, এই গলিতে শুনেছি যখন আমার বাইক এফআইআর করেছেন, তো এফআইআর এর সমস্ত তথ্য আমরা দেখলাম যে আমাদের গলিতে বিনা কাজ হয়ে কোনো কাজ করাই হয়নি, কিন্তু 3,80,000 টাকা উইথড্র করা হয়েছে। তো আমরা আশ্চর্য, আমাদের গলিতে এখনই আপনারা এখনই যে শিলচর রোডে অবস্থিত আছে এখানে সাইনবোর্ড লাগাইলেছে 19,00,000 টাকার সাইনবোর্ড। তো আমরা মানে এই যে বর্তমানে যে যাকে অ্যারেস্ট করে আনা হয়েছে নিজামুদ্দিন চৌধুরী, ওনাকে যা তো কঠোর শাস্তি দেওয়া হয় এটাই প্রশাসনের কাছে অনুরোধ করতে চৌধুরী, ওনাকে উপযুক্ত যাতে শাস্তি দেওয়া হয় আমার।